প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজিতে পড়ছো, তোমাদের সেমিস্টার নিয়ে তোমাদের প্রত্যেকের ডাউট রয়েছে যে আমাদের এবছরের যে লাস্ট সেমিস্টার রয়েছে অর্থাৎ ইভেন্ট সেমিস্টার রয়েছে, সেই সেমিস্টারের এক্সামিনেশন কিভাবে হবে, অনলাইনে হবে না অফলাইনে হবে। একাধিক জায়গার থেকে একাধিক ইনফরমেশান পাচ্ছি, ইউনিভার্সিটি কি বলছে, এই মুহূর্তে কি তথ্য রয়েছে এবং আমরা একসাথে মিলে এটাকে তোমাদের স্বার্থে কি করতে পারি, সমস্তটাই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। একই সাথে তোমাদের জন্য কিছু প্রচেষ্টা করতে চলেছি, সেই কারণে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদেরকে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, কোনো ভিডিও সম্পূর্ণ দেখো কিংবা না দেখো, তোমরা যারা কলেজে পড়ছো, তোমাদের সেমিস্টারের এক্সামিনেশনের মোড নিয়ে চিন্তিত এবং অনলাইনে যারা চাও, তারা এই ভিডিওটি কোথাও স্কিপ করবে না, কারণ গুরুত্বপূর্ণ স্টেপ আমরা একত্রিতভাবে আমরা পরিবার সহ নিতে চলেছি। কাজেই তোমাদের প্রত্যেককে বলবো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে। সবার প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু একাধিক ইউনিভার্সিটির থেকে একাধিক মতভেদ শোনা যাচ্ছে। সবার প্রথমেই বলে রাখি, যেটা প্রথম দিকে বলেছিলাম, তোমাদের পক্ষে ডিসিশনের বার্তা কিন্তু এই মুহূর্তে খুবই কম। রাজ্যের কিছু ইউনিভার্সিটি কিন্তু ইতিমধ্যেই অফলাইনে পরীক্ষা হবে সেটা সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে এবং অন্যান্য ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি কিন্তু এখনও পর্যন্ত নিস্তব্ধ। পরীক্ষা কিভাবে হবে সে নিয়ে কিন্তু কোনো ইনফরমেশান এখনও পর্যন্ত জানা যায়নি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তোমাদের এক্সামিনেশান কিভাবে হওয়া উচিত, তোমাদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী কিন্তু তোমাদের এক্সামিনেশান অনলাইনে হওয়া উচিত এবং একাধিক জায়গার থেকে অনলাইনে এক্সামিনেশান হওয়ার পক্ষে একাধিক যুক্তিও রয়েছে। টাইম ডিউরেশনের কথা যদি বলি, সেই টাইম ডিউরেশন হয় ৬ মাসের। ৬ মাসের মধ্যে মাত্র ৩ মাসও যদি ক্লাস না হয়, ২ মাসও যদি ক্লাস না হয়, অন্তত অনেকে তো বলছো আমাদের ক্লাসই হয়নি। কোনো কোনো জায়গায় আবার স্টুডেন্টরা বলছো যে অল্প বিস্তার ক্লাস হয়েছে, অনেকে বলছো ক্লাস হয়নি। বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই কিন্তু সিলেবাস শেষ হয়নি, সেই কারণে তোমাদের বাস্তব দাবি যে তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হওয়া উচিত। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, বিগত সময়ে আমি তোমাদের শিওরলি জানিয়ে দিয়েছিলাম আগের সেমিস্টারের ক্ষেত্রে বা তার আগের সেমিস্টারের ক্ষেত্রে তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হবে, অনলাইনেই হতে হবে বা অনলাইনে হওয়ার ইনফরমেশান রয়েছে। কিন্তু এবারে সত্যি বাস্তবটা যদি ধরি, তাহলে এই মুহূর্তে কিন্তু অনলাইনে হবে এরকম ইনফরমেশান কিছুদিন, মানে এক সপ্তাহ আগে উঠে আসলেও একাধিক বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে কিন্তু এরকম কোনো ইনফরমেশান নেই যে অনলাইনে হবে। ছাত্রছাত্রীরা দাবি করছে, একাধিকভাবে আন্দোলন করেছে, এ তাদের বক্তব্য তুলে ধরেছে, কিন্তু অনলাইনে হওয়ার আশ্বাস বা এরকম কিছু ইনফরমেশান কিন্তু অফিসিয়ালভাবে বা কোনো সূত্র মারফত কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে না। কাজেই পরীক্ষা সামনে আসছে, তোমাদের বক্তব্য, তোমাদের সমস্যার কথা সর্বদা আমি যেরকমভাবে তুলে ধরেছি এবারেও ধরার চেষ্টা করব। এবং তোমরা অনেকে বলছো মাস মেলিং করতে, পিটিশন দায়ের করতে, আগেরবার যেরকম করেছি এবারও পিটিশন দায়ের করব, সমস্ত কিছুই করব। তার আগে তোমরা পরীক্ষা দেবে, তোমাদের সমস্যা, তোমাদের প্রবলেম হচ্ছে, তোমরা ক্লাস করতে পারোনি, তোমাদের সিলেবাস শেষ হয়নি, তোমরা পরীক্ষা অফলাইনে হলে কী সমস্যায় পড়বে, অনলাইনে পরীক্ষা কেন হওয়া উচিত, এই সমস্ত যে বিষয়, তোমাদের যে সমস্যা, তোমরা অনেকে আমাকে ফোন করছো, হোয়াটসঅ্যাপে করছো, ইনস্টাগ্রাম করছো, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে আমি বলবো তোমাদের সমস্যার কথা সবার প্রথমে আমাকে তুলে ধরতে হবে। কারণ তোমরা পরীক্ষা দেবে, তোমাদের সমস্যার কথা ইউনিভার্সিটির কাছে, তোমার একটা স্টুডেন্টদের বক্তব্য যদি সামনে আমি তুলে ধরতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা দিক থেকেই আরও রাস্তাটা ক্লিয়ার হবে। সেই কারণে কিন্তু আমাদের একসাথে মিলে তোমাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করতে হবে এবং এক্সামিনেশান যাতে অনলাইনে হয়, তোমরা যেটা চাও তোমাদের দাবি যাতে মেনে অনলাইনে এক্সামিনেশান হয়, সেই প্রচেষ্টা করতে হবে। সেই কারণে তোমরা এক্সামিনেশান দেবে, তোমাদের বড় এখানে ভূমিকা পালন করতে হবে। কি করতে হবে তোমাদের প্রত্যেককে বলি, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ নিচে দিয়ে রেখেছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কিন্তু প্রত্যেককে একটা ভিডিও শ্যুট করে আমাকে পাঠাতে হবে। অর্থাৎ তোমরা কেন অনলাইনে এক্সামিনেশান চাও, তোমাদের ক্লাস কতটা হয়েছে, কি হয়েছে, তোমরা অবশ্যই তোমাদের নাম উল্লেখ করে এ বলো, বাস্তবটাই বলবে, কোনো ভুল তথ্য বলবে না, যেটা তোমাদের সঙ্গে ঘটেছে, যে কটা ক্লাস করেছো, যতটা সিলেবাস শেষ হয়েছে, কী সমস্যা রয়েছে, তোমার সমস্ত কিছু তুলে ধরো। সেই ভিডিওটা আমি আপলোড করব, তারপরে পিটিশন দায়ের করব, তারপরে মাস মেলিং করব, তারপরে একটা বড় জায়গায় তোমাদের বিষয়টাকে তুলে ধরতে পারবো।
তার আগে কিন্তু কোনোমতেই কোনো কিছু সম্ভব নয়। আমার কাছে যদি প্রুফ চায় কোন ছাত্রছাত্রীরা চাইছে, তো সেই ক্ষেত্রে কিন্তু বহু সমস্যা হবে। সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো, যারা চাও অনলাইনে এক্সামিনেশান হোক, কারণ সামনে এক্সামিনেশান এগিয়ে আসছে, এর মধ্যেই স্টেপ তোমাদের নিতে হবে। সেই কারণে বড় উদ্যোগ নিয়েছি তোমাদের জন্য, সর্বদা তোমাদের সঙ্গে ছিলাম, শেষ পর্যন্ত প্রচেষ্টা করে যাব যাতে এই এক্সামিনেশান তোমাদের সমস্যার কথা ভেবে, তোমাদের দাবি অনুযায়ী অনলাইনেই হয়। সেই কারণে এখনই তোমরা যে ফোন থেকে ভিডিওটি দেখছো সেই ফোন থেকে এই তোমরা তোমাদের একটি ভিডিও করো। ভিডিও করে তোমাদের কত দিন ক্লাস হয়েছে, এ কটা ক্লাস অ্যাটেন্ড করেছো, কতটা সিলেবাস কলেজ থেকে শেষ করেছে, কদিন অফলাইনে ক্লাস হয়েছে, এই সমস্ত বিষয় আমি মেনশান করে একটি ভিডিও তৈরি করো। সেই ভিডিওটি আমি আপলোড করব, তারপরে মাস মেলিং করব। কারণ তোমরা পরীক্ষা দেবে, তোমাদের সমস্যা হয়েছে আমি শুধু বললে হবে না, তোমাদের বলতে হবে। সেই কারণে আমার নতুন প্রচেষ্টা, এবং প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর কাছেও সেই রকমভাবে সেই সমস্ত জিনিসকে সরাসরি পাঠানোর ব্যবস্থা করতে হবে, শিক্ষা দপ্তরও পাঠানোর ব্যবস্থা করতে হবে, যেরকমভাবে আগেরবার মাস মেলিং বা তোমাদের যে ইনফরমেশনগুলো তুলে ধরেছি, তোমাদের সমস্যার কথা তুলে ধরেছি। কারণ আর সময় নেই অপেক্ষা করার, সামনেই এক্সামিনেশন চলে এসেছে, এর মধ্যে যা স্টেপ নেওয়ার সেই স্টেপ নিতে হবে। এর সাথে একটাই কথা বলবো, পড়াশোনায় কিন্তু কোনো রকম খামতি দেবে না, যতটা সম্ভব পড়াশোনা কিন্তু অতি অবশ্যই তোমরা করে যাবে। তোমরা সকলেই জানো অতীতেও তোমাদের বহু সমস্যার কথা আমি তুলে ধরেছি, সমস্যার সমাধান করেছি, অনলাইন এক্সাম হয়েছে, এরপরেও তোমাদের সমস্ত সমস্যার কথা তুলে ধরবো, ও যাই হোক না কেন শেষ পর্যন্ত আমি প্রচেষ্টা করে যাব। শেষে তোমাদের একটাই কথা বলবো, প্রত্যেকে তোমাদের মতামত ভিডিও মারফত হোয়াটসঅ্যাপে শেয়ার করো, এবং এই ভিডিওটিও তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে অবশ্যই বা পারলে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো, যাতে অধিক সংখ্যক ছাত্রছাত্রীদের কাছে এই বার্তা প্রেরণ হয় এবং অধিক সংখ্যক ছাত্রছাত্রী তাদের মতামত জানাতে পারে। তো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।